नमस्कार बंधुरा, सोनादी রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। এখন কিছু রান্না করব না, এখন তৈরি করব লসি। প্রচন্ড গরম পড়েছে, তাই জন্য একটু লসি তৈরি করব। তার জন্য আমি নিয়েছি দই আর কয়েকটা পুদিনা পাতা রেখেছি এখানে, একটা লেবু কেটে আর এই আতিগুলো বাদ দিয়ে রেখেছি, 3 চামচ চিনিকে আমি এখানে মিক্সিতে গুঁড়ো করে রেখেছি, 1 চামচের একটু কম জলজিরা পাউডার নিয়েছি, আর এখানে এক স্বাদ মতো এখানে নুন বিট নুন রেখেছি আমি, এটা এমনি লবণ নয়, বিট লবণ। আচ্ছা, এখানে এটা রয়েছে গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, আর এটা রয়েছে ভাজা মশলা, এটা আমি ঘরে তৈরি করে নিয়েছি, জিরে ধনে মৌরি আর গোলমরিচ দিয়ে এই ভাজা মশলাটা তৈরি করা। আর এখানে কিছু কাজু কিশমিস আর চেরি ফল কুচিয়ে রেখেছি। এই লসিটা আমি একটা দোকানে খেয়েছিলাম, তো আমিও চেষ্টা করছি বাড়িতে তৈরি করতে। আমার ভিডিওটা আপনারা দেখুন স্কিপ না করে, আর আপনারাও বাড়িতে চেষ্টা করবেন, ভালো লেগেছিল খেতে, তাই জন্য আমি বাড়িতে চেষ্টা করছি। এই মিক্সির বাটিটার মধ্যেই আমি চিনিটাকে গুঁড়ো করেছিলাম, তাই এর মধ্যেই আমি একে একে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। আগে বিট লবণটা দিয়ে দিলাম, পুদিনা পাতাটা দিয়ে দিচ্ছি, আর এখানে 500 দই আছে, আমার এতটা দই লাগবে না, তা আমি এখান থেকে কেটে নিয়েই ওখানে দেব। এই চামচের আমি 3 চামচ চিনি দেব, চিনিটাকে আমি গুঁড়ো করে রেখেছি, জলজিরা পাউডারটা দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, আর ভাজা মশলাটা 1/2 দিলাম, আর 1/2 আমি রেখে দিলাম, এটা পরে লাগবে। আর লেবুটা চেপে রসটা এতে দিয়ে দেব। এই সমস্ত কিছু দিয়ে আমি এইটাতে এইটাকে একটু মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। আমি এতে বরফ বরফ মানে বরফ জমিয়ে বরফটা দিচ্ছি না, কিন্তু ঠান্ডা জল বরফ এটা সবে দিয়েছিলাম ফ্রিজে, এই জলটাই আমি এতে দিচ্ছি। লসিটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি এটা গ্লাসে ঢালবো। একটুখানি ভাজা মশলাটা দিয়ে দেব, কয়েকটা কাজু দিয়ে দেব, একটু কিশমিশ কুচিয়ে রেখেছি, কিশমিশের টুকরো দিয়ে দেব, চেরি ফল দিয়ে দেব, আর উপর থেকে 1 চামচ দই এর মধ্যে দিয়ে দেব। এই পুদিনা পাতাটা এর উপর দিয়ে দিয়ে দিলাম দেখতে সুন্দরের জন্য। এই ড্রাই ফ্রুটসগুলো যেগুলো আমি দিলাম, কিশমিশ কাজু চেরি ফল, এগুলোকে চামচ দিয়ে আগে খেতে হবে, তারপর দইটাকে এর ভেতর নেড়ে নিয়ে মশলাটা দিয়ে তারপর খেলে এটা খেতে খুব সুন্দর লাগে। বাড়িতেও আপনারা চেষ্টা করে করে খেয়ে দেখবেন, এটা খুব সুন্দর লাগে এইভাবে করে খেলে। তো আমার এই লসি তৈরি করার পদ্ধতিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সকলকে ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য।